যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে নিজের সই করা জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল দি মারিয়া। 27 ফেব্রুয়ারি নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে সেই সই করা জার্সি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রু এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে নিয়ে আসেন দি মারিয়ার সতীর্থ বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। গত অক্টোবরে আনেন আরেক ফুটবল কিংবদন্তি ব্রাজিলের রোনালদিনহোকে। বিসিবি সভাপতি পাপনকে দি মারিয়ার জার্সি পাঠানোর প্রসঙ্গে শতদ্রু 27 ফেব্রুয়ারি আজকের পত্রিকাকে বলেন, দি মারিয়াকে মে মাসে ঢাকায় ও ভারতে আনার পরিকল্পনা করছি। আমি গিয়েছিলাম আর্জেন্টিনায়, আমার হাত দিয়ে পাঠালো, আমি বলে রেখেছিলাম। পাপন ছাড়াও আর কার জন্য দি মারিয়া জার্সি পাঠালেন সেটিও বললেন শতদ্রু। শেখ তন্ময়ের জন্য এনেছি, প্রধানমন্ত্রীকে উনি নিজে এসে হাতে সই করে দেবেন। বাংলাদেশ অধিনায়ক জামালের জন্যও দিয়েছেন। মার্টিনেজ ও রোনালদিনহো ঢাকায় এলেও বেশিক্ষণ ছিলেন না, তবে এবার দি মারিয়া দেড় দিন থাকবেন জানালেন শতদ্রু। এবার দেড় দিন ঢাকায় থাকবেন দি মারিয়া, অনেক কিছুই করব, প্রেস কনফারেন্স করব। মার্চের প্রথম সপ্তাহে ঢাকায় এসে পাপনের সঙ্গে দেখা করে সই করা জার্সিটি তুলে দেওয়ার পরিকল্পনা শতদ্রুর।